আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত্রী স্টার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমির ডিজো বার্ডস জি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি ট্রু ওয়ারলেস ইয়ারফোন ডিজো তরফ থেকে আসছে এবং এটা রিয়েলমির অ্যাক্টিভ ব্র্যান্ড বাজেট ফ্রেন্ডলি অবশ্য অবশ্যই এটা ভারতীয় বাজেটটি বারোশো থেকে পনেরোশো টাকায় অ্যাভেলেবেল আছে বাংলাদেশ এটা আঠারোশো থেকে দু হাজার টাকার মধ্যে বাট এটা এমআরপি অ্যাকচুয়ালি দেখা আছে কত দু হাজার নশো নিরানব্বই অর্থাৎ তিন হাজার টাকায় বাট ইজিলি আপনারা বারোশো থেকে পনেরোশো টাকায় ভারতে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে সো এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো প্রায় একদিন ধরে আমরা ব্যবহার করছি বিভিন্ন রকম এনভায়রমেন্টে সো আনবক্সিংটা প্রথমে করে নিই কারণ আনবক্সিং আমাদের সবাই দেখতে ভালোবাসে বিশেষ করে বাংলাতে রিভিউয়ের কোনো দাম নেই আনবক্সিংয়ের দাম আছে সো এটা হচ্ছে আনবক্সিং দেখে নিতে পারেন যা মেন জিনিসটাই পড়ে গেল সো এখানে কিছু পড়ার জন্য পাচ্ছেন এগুলি পড়ার প্রয়োজন নেই সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কেবেল এবং এটা হচ্ছে টাইপ সি সো দ্যাটস গুড সঙ্গে এখানের মধ্যে আপনারা কিছু এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাচ্ছেন দেখতে পারেন দুজোড়া এক্সট্রা ইয়ার টিপস আছে এটার কোয়ালিটি কীরকম দেখি যথেষ্ট ভালো একটি স্মল পাবেন একটি মিডিয়াম পাবেন এবং একটি লার্জ যেটা অলরেডি লিখা আছে এবং এটা হচ্ছে আমাদের রিয়েলমি বার্ডস ডিজো জে সো দেখতে খুবই সুন্দর লাগছে এটা ডিম্বাকৃতি আকারের সঙ্গে আসছে বেশ ইন্টারেস্টিং লুকিংয়ের সঙ্গে আসছে সো খুলতেও বেশ মজা লাগছে ট্যাক ট্যাক আওয়াজটাও খুব সুন্দর দ্যাটস এবং এটা এবং এখানে যদি বক্সের গায়ে দেখেন কিছু ইন্টারেস্টিং তথ্য লেখা আছে যেমন আপনার টেম এম এম ড্রাইভার এটা এইট এইট এম সুপার ল্যাটেন্সি আছে ষোলো ঘন্টা এটার মধ্যে আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করেছে এবং এটাতে ইজিলি আপনারা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো দ্যাটস গুড এবং এটা যদি বিল কোয়ালিটি বলি এটা প্লাস্টিক বিল পাচ্ছেন পুরোটা এখানটা আপনারা প্লাস্টিক বিল পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক বিল হলেও যথেষ্ট প্রিমিয়াম লাগছে খুব প্রিমিয়ামও না আবার খুব চিপ না বাট এটা মেড ফিনিশ থাকায় বেশ ইন্টারেস্টিং লাগছে এবং হাতে দিতেও ভালো লাগছে যদি কানে নিয়ে বলেন অনেক সুন্দর একটা ফিটিং আসছে কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এটা আছে এবং খুব সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে দেখতে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং যারা মোটরসাইকেল চালাতে চালাতে খেলতে দূরতে পরে গান শুনতে চান তাদের জন্য বলে রাখি এটা খুলবে না যথেষ্ট টাইট এবং এটা যখন পড়ে নেন এনভাররমেন্টে যদি কোনো সাউন্ড থাকে সেটা শোনা যায় না এনভাররনমেন্টের নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে আছে আজকাল প্রায় প্রত্যেকটা ইয়ারফোনে এটা থাকে সো এটা কোনো স্পেশাল ফিচার না বাট তো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার কোয়ালিটিও খুব ভালো এটার কোয়ালিটি খুব ভালো আপনার নেক্সট আমরা এবার কাজ বলবো যদি এটা রিয়েলমি লিঙ্ক বলে একটি অ্যাপের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন এবং সেখানে কিছু স্পেশাল ফিচার্স পাবেন এবং সেই ফিচার্সগুলো খুব একটি উপযোগী না যদিও পরে আপডেট আসবে তো সেটা নিয়ে আমরা দেখাবো না কারণ স্পেশাল কিছু নেই সাউন্ড কোয়ালিটির কথা বললে গান শুনে খুবই মজা পাবেন যেমন আমরা এখন গানটা শুনবো মানে গান যখন আপনারা শুনবেন আমি যখন কথা বলছি না বুঝতেই পারছি না এটা পড়ে যে কথা বলছে অ্যাকচুয়ালি সো যখন গান আপনারা শুনবেন খুব মজা পাবেন গান শুনে কিন্তু একটা সমস্যা হচ্ছে যেটা ফুল সাউন্ডে যদি আমরা গান শুনেন এটা সাউন্ড লিকেজ হবে সেটা আপনাদেরকে বা আমি দেখাচ্ছি ফুল সাউন্ডে গান বাস এবং আশা করছি আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন সো সাউন্ড লিকেজ আছে ফুল সাউন্ডে আপনারা শুনলে কিন্তু আপনারা যখন এটা পড়বেন আপনারা বাইরের কোনো আওয়াজ একদমই পাবেন না ফুললি নয়েস ক্যান্সেলেশন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন সেটা খুব ভালো লেগেছে সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটার আপনার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর কিন্তু বেসটাকে আমরা খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না ওভারঅল ঠিকঠাক আছে বলবো যেহেতু এটা কানে খুব ভালোভাবে ফিট হয় তো বেসটা অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারি এবং সাউন্ড কোয়ালিটি আমাদেরকে বেশ ভালো লাগে সো গান শুনে আপনারা বেশ মজা পাবেন কিন্তু ল্যাটেন্সি রেট নিয়ে যদি কথা বলি আপনারা যদি গেম খেলার জন্য এটাকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে বলবো এটা পারফেক্টলি ফিট নয় ভালোই ল্যাটেন্সি এটা আছে এবং গানের মানে ভিডিও যে গেম খেলছেন সেটা সাউন্ডের সঙ্গে এখানে এখন আসছে একটু লেট লেট হবে যেটা মজা পাবেন না সো ভিডিও জন্য আমি এটা সাজেস্ট করবো না ভিডিও গেমের জন্য অর্থাৎ মোবাইল গেমের জন্য কিন্তু ভিডিও দেখার জন্য বা গান শোনার জন্য ভিডিও দেখছেন পড়ে যাচ্ছেন গান শোনার জন্য নিতে চান নিতে পারেন খুব ভালো কোয়ালিটির টেন এম এম ড্রাইভার এটার যেটা খুব সুন্দর লেগেছে কোয়ালিটিও খুব ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ইয়ার টিপসটাও ভালো চার ঘন্টা চার্জিং থাকে এবং আমাদের এই যে কেসটা সেটা ষোলো ঘন্টা চার্জিং থাকে এবং কেসটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা যখন এটা রেখে দেবেন আপনারা এখানে রেখে দিলেন এটা যে ম্যাগনেটিক খুব বেশি ভালো মানে পড়ে না ভিতরে আছে কিন্তু পড়ছে না দেখতে পারেন দারুণ ম্যাগনেটিক এখানে পাচ্ছেন আমার কাছে আরেকটি ইয়ারবাডস আছে টু ওয়ারলেস বাট এটা দেখবেন পড়ে যাবে সেম গতিতে আমরা ই করবো পড়ে গিয়েছে ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু এটা থেকে পড়ে না যেটা ম্যাগনেটিকটা খুব ভালো লেগেছে এবং এটা লাগাতেও খুব সুন্দর লাগে এবং দেখতে পারেন দুটোর মধ্যে কোয়ালিটি যদি দেখতে যান নিজেরা দেখেই বুঝতে পারবেন বিস্তর পার্থক্য আছে এটার কোয়ালিটি হিউজ সুন্দর এবং দেখতে অনেক বেশি গর্জিয়াস এবং ষোলো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর পেয়ে যাবেন এটাতে এবং ল্যাটেন্সি রেট খুব ভালো বাট গেমের জন্য সাজেস্ট করবো না বা এভাবে ভিডিও কলের জন্য এসবের জন্য ব্যবহার করতে পারেন আরেকটি কথা যেটা না বলেই নয় যারা কলের জন্য বলছেন যে ফোন করবেন এটা রাখছেন তাদের জন্য বলবেন যদি আপনারা শান্ত একটি পরিবেশে থাকেন সেক্ষেত্রে ফোনে এটা লাগিয়ে ফোনে কথা বলবেন আপনার কোনোরকমের সমস্যা হবে না কিন্তু যদি আপনার একটু সাউন্ড থাকে ঘরের মধ্যেই বা বাইরে যদি যান সেক্ষেত্রে আপনি তো তার সাউন্ড সব ভালোভাবেই শুনতে পাবেন কিন্তু আপনার সাউন্ড সে শুনতে পাবেন না সো কল কোয়ালিটিস আমি এটাকে ভালো বলবো না মানে সাউন্ড কোয়ালিটি খুব ভালো বাট আপনি যে কথাটা বলবেন সেটা আর একজন যে গান ফোন করছে আপনাকে সে শুনতে পাবে না একদম শান্ত পরিবেশ যেমন আমার ঘরের এখন পরিবেশ একদম শান্তশিষ্ট ক্ষেত্রে যে ফোন করছে আমাকে সে আমার আওয়াজ শুনতে পাবে কিন্তু আমি যদি বাইরে যাই রাস্তায় গাড়ি চালাতে চালাতে বা যেখানে চারজন বসে আছে সেখানে কথা বলতে চাই সে আমার কথা শুনতে হবে না মিনমিনমিন করে আওয়াজ যাবে সো কলের জন্য আমি একদমই সাজেস্ট করবো না কারণ ম্যাক্সিমাম যে টু ওয়ারলেস ইয়ারফোনগুলি আছে এটার কিন্তু কল কোয়ালিটি কলের কোয়ালিটি খুব ভালো হয় যে কলের কানেকশান খুব একটি ভালো হয় না মানে যে মাইকটা থাকে সেটা খুব ভালো সাউন্ড ক্যাচ করতে পারে না সো ওভারঅল ঠিকঠাকই আছে বাজেট ফ্রেন্ডলি একটি ইয়ারবাডস আপনারা পনেরোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে ভারতে ইজিলি পেয়ে যাবেন সেই হিসেবে দেখলে কোয়ালিটি খুবই ভালো অ্যাজ দ্য প্রাইস সেগমেন্ট কারণ এই প্রাইস সেগমেন্টে আপনারা রিয়েলমি থেকে এটা পাচ্ছেন এটাই খুব ভালো তাছাড়া আজকাল তো মিভি বোট আরও অনেক কোম্পানির পাওয়া যায় বাট এইটা আমাকে বেস্ট লেগেছে এর কোয়ালিটি এর সাউন্ড কোয়ালিটি এবং বেস ওভারেজ ঠিক লেগেছে মানে আমি খুব হাইফাই একটা রেটিং দেবো না বাট যে প্রাইস সেগমেন্টে এটি লঞ্চ হয়েছে এবং যে প্রাইস সেগমেন্ট আমরা কিনেছি এটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমি সেরা বলবো এবং আমরা ভাবছি খুব শীঘ্রই একটি ট্রু ওয়ারলেস ইয়ারফোনের একটি ফুল সিরিজ নিয়ে আসবো যেখানে দশ বারোটা ইয়ার ট্রু ওয়ারলেস ইয়ারফোনগুলো আপনাকে দেখাবো এবং আমার পার্সোনাল চয়েস বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনাদেরকে বলে দেবো তো সেটা যদি চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো আপনাদেরকে রিয়েলমি এই যে ডিজো বার্ডস যে আছে এটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন আমাদের খুব ভালো ঠিকঠাক লেগেছে বাট নট হাই আপ টু দ্য মার্ক তো আজকের মতো ভিডিও গান থাকলো হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তোমরা বাই আমাদের গল্প আমাদের ভাষা বাংলা ভাষা চিন্তাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা লাগাতে খুব ভালো লাগে